কৃষ্ণের যতে কো লীলা শ্রী কৃষ্ণের যতে কো লীলা সর্বোত্তম হরি নর লীলা সেই লীলা নর বপ তাহার সর গোপ বেশে বেনু জয় জয় শ্রী রাধা রানী কি জয়। চলো আমরা গুটি গুটি করে পদাবলী এবং ভজন এবং অন্যান্য সঙ্গীতের মাধ্যম দিয়ে আমরা চলবো সেই লীলাতে ফাঁসির মঞ্চে। ভগবান একজন বাবা গিয়ে বলছে, বলে খোকা ওই লীলাটা শুনবো, শোনো। আমার ছেলে বলছে, বাবা দুপুরবেলা মানে তুমি তো ঢেলে ঢেলে মেরে দিয়ে চলে যাবে, তোর বাপ কখনো ঢালে নাই, তোর বাপকে ঢালিয়ে দিলেই সে ঢেলে দিয়ে চলে যায়। চলো চিনি যেমন বলাবে তেমন হবে। বাঁকুড়া জেলায় ঘটেছিল এই লীলা। একটা নদী আছে এখনো বাঁকুড়া জেলাতে, নাম তার শিলাবতী। আর শিলাবতীর দক্ষিণ পাড়ের গ্রামটা হচ্ছে রামনগর, আর উত্তর পাড়ের গ্রামটা হচ্ছে কি গো, মনে আছে? বলো বা, লীলা তো শুনিনি, মনে করবো কি না? রামনগর দক্ষিণ পাড়ে গ্রাম, আর উত্তর পাড়ে গ্রামটা হচ্ছে শ্রীরামপুর। কথাগুলো মনে রাখবেন না, বাঁকুড়া, বাঁকুড়া জেলা। তাহলে রামনগর আর শ্রীরামপুর, এই রামনগরে একটা কন্যা ছিল, তার জন্মের দিনে তার বাবা মা মারা গিয়েছিল। আর সেই কন্যাটাকে নিয়ে এসে
প্রতিপালিত করেছিল একটা জেলে মানুষ, নাম তার ধীরেন, স্ত্রীর নাম সনকা বলে, কেউ বলে দয়াময়ী, যে কোন নামে একটা পেলাম। আর সেই ছোট্ট কন্যাকে নিয়ে গুনগুন করে গান করে, কৃষ্ণ কমল কলি যেন ফুটিল রে শ্রী রাধা মানস রঞ্জনে, কৃষ্ণ কমল কলি ফুটিল রে শ্রী রাধা মানস রঞ্জনে। ছোট্ট মেয়ে, নাম তার সাধনা, গর্ভে তো ধরতে পারিনি, সাধনা করে যখন পেয়েছি শ্মশান থেকে, এই নাম দিলাম সাধনা। ছোট্ট মেয়ে, 5 বছর বয়স হয়েছে, আর ছোট্ট মেয়ে একটু একটু চলতে পেরেছে, আর পাড়ার ছেলেদের সঙ্গে, পাড়ার মেয়েদের সঙ্গে, মানে যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায় আর কাঁদে আর কি বলে যেন, কৃষ্ণ কমল কলি ফুটিল রে যেন শ্রী রাধার মানস রঞ্জনে, কৃষ্ণ কমল কলি ফুটিল রে শ্রী রাধার মানস রঞ্জনে, মন মধুপাম চঞ্চল রে ফুলের মালা বামে শিরাধিকা জগতায় জলা, শ্যাম গলে দোলে বন ফুল মালা 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 গলে দোলে বন ফুলের মালা যেন বামে শিরাধিকা জগত উজ্জ্বল, রুনু ঝুন রুনু ঝুন যেন নপুর বাজে, উনি পাগল ছেলে তো তাই এসে গেছে, আমি অনুগ্রহ করে বলি, করো জোড়ো করে, লীলা চলাকালীন কেউ আসবেন না বেদির ভেতরে, ভালো লাগলে শেষে দিও গীতা টাকা সোনা গাড়ি টোটো ট্রাক যা পারবি দিবি, লীলা চলাকালীন কেউ ভেতরে আসবি না, এত যদি দেওয়ার নেশা দুটো প্লেন কিনে দে না, তাহলে আর কীর্তনে সারাদিনে 4 পালি করে গান গাইব, ভঁ করে উঠে যাবো আর টুকরে নেমে যাবো, নিতাই গৌর নিতাই গৌর।
লীলার মাঝখানে আসলে লীলার বিঘাত ঘটে যায়, তখন কিন্তু আমার কষ্ট হয় পরিবেশন করতে, তখন হয়তো কোথাও রেগে মেগে কি বলে ফেলবো, তখন আমরা খারাপ পাবেন, তার চেয়ে লীলার শেষে আসবেন নিতাই গৌর। ছোট্ট মেয়ে গান করে আর যার গান শুনে সকলে খুশি হয়, ভাগ্যাকাশের চন্দ্রিমা গোবিন্দ বদলে দিলেন, তুমি যে সতী কন্যা আমাকে পরিচয় দিতে হবে, তো তোমাকে আমি পরিচয় নিয়ে নেব, না তোমাকে না মা, সাধনাকে বলছে গোবিন্দ দয়াময়। ভাগ্যাকাশের চন্দ্রিমার আলোটাকে নীরব করে দিয়ে অমাবস্যার রাত্রি করে দিল, সাত বছর বয়স সাধনা, আর সাধনা গুনগুন করে গান করে, আর সাধনার বাবা মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসছে গো, আর সাধনাও বাবার সঙ্গে গিয়েছিল, তখনই বাবাকে বলছে বাবা আমাকে কাঁধ থেকে তুমি নামাও, আমি গান গাইতে গাইতে যাব। মারে তুই যে গান গাইতে গাইতে যাবি, দেখছিস না এই অন্ধকার নেমে আসছে, এখনই তো চাঁদ উঠেছিল জানো বাবা, বোধহয় আকাশে মেঘ করেছে, আমরাও না বাবা জানো আমাকে নামিয়ে দাও না গো, তোর পায়ে ফুটে যাবে কাঁটা কোটা, কিচ্ছু হবে না। সাধনাকে নামিয়েছে বাবা কাঁধ থেকে, আর বাবাকে বলছে বাবা গো একটা কাজ করলে হয় না, তুমি তো সেদিন বসতে বসতে বলেছিলে জীব ন মারি জীব খুশি সে প্রাণী বৈকুণ্ঠে বসি, অর্থাৎ জীবীকে না মেরে জীবীকে যদি প্রেমে দান করা হয় তাহলে সেই জীবী বলক বৈকুণ্ঠে বসে। বাবা গো আমরা যে প্রতিদিন মাছ ধরে বিক্রি করি, এই মাছরাও তো প্রাণের যন্ত্রণায় ছটফট করে মরে যায়, বাবা তার চেয়ে যদি আমরা দুজনে মিলে ভিক্ষা করি আমাদের গোবিন্দ আর পাপ দেবে না। বাহ, সাধনাকে জড়িয়ে ধরে ধীরেন কাঁদছে, ওরে আমি পিতা হয়ে এই জ্ঞান আমার এখনো হয়নি রে, তুই যদি আমার মেয়ে না হয়ে মা হতিস তোরে আমি প্রণাম করতাম, চল মা কাল থেকে আমি আর জাল ফেলতে যাব না, আমি ভিক্ষা করতে যাব। এই দেখো বাবাকে কাঁদিয়ে দিয়েছি, গান গাইতে গাইতে যাই। এ চাঁদ, চাঁদ কেন এত ঘোলা হয়ে আছে গো, যদি নেই কেন এত বড় আকাশটাকে ধরলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাবে, এত বড় আকাশটাকে ধরলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাবে, এত বড় এত বড় এত বড় এত বড় আকাশ তাকে ধরিলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা, এত বড় আকাশ তাকে ধরিলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা। মারছো কেন উকি কেন ঝুকা ঝুকি, সুরের তালে তালে মিলিয়ে আর করো না বাকি, মারছো কেন কেন ঝুকা ঝুকি, সুরের তালে তালে মিলিয়ে আর করো না বাকি, ও গো বধু সুরের আসরে পর্দা ফেলো না, এত বড় আকাশটাকে ধরলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা, এত বড় আকাশটাকে ধরলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা, আকাশটাকে ধরলে জোছো না, ও গো চাঁদ এরা তেরি লীলা বোঝাদা। তোমায় ভালোবাসবো বলে আসি এ আসরে,
ছোট তোমায় ভালো বাসি বলে আমি আসি গোয়াশরে চোখের জলে ধোয়াবো চরণ ফেরাও না আমারে মিছে করো খেলা কেন সাজাও ফুলের খেলা তোমারই আমার নামের মধ্যে সাজাও কৃষ্ণের ভেলা নিচে করো খেলা কেন করো ভেলা ফুল দিয়ে কেন সাজাও তুমি সাজাও নামের ভেলা নামের সুরে চোখের বাড়ি দেব গহি এত বড় আকাশটা হলো ধ্বনি এত বড় আকাশটাকে তুমি ধরেছো লীলা বোঝা বড় দায় হ্যাঁ মা সাধনা তুই তো খুব ভালো সঙ্গীত শিখেছিস চল চল এইবারে বাবা কোলে নিয়ে বাড়ি গেল আর বাড়ি গিয়ে মাকে বলছে এই নাও গো সাধনার মা চাল ডাল নাও রান্না করো আচ্ছা তোমাদের কোনো লাজ লজ্জা আছে বাপ মেয়ে বলে কেন কখন থেকে তোমরা গেছো বাপ মেয়ে কিছু খাও না আরে জালে না মাছ পড়লে মাছ না বিক্রি করলে কি নিয়ে আসবো খাবো কি জানো আমাদের সাধনা কি বলেছে জানো কাল থেকে আমি আর কিন্তু মাছ ধরতে যাচ্ছি না তাহলে সংসার চলবে কি করে কেন পাঁচ বাড়ি ভিক্ষা করে আনবো বাহ পরের দিন সকালবেলায় সাধনা আর তার বাবা ধীরেন করে ভিক্ষায় গিয়েছিল ভিক্ষা থেকে যখন ফিরে এসে দেখে সাধনা মায়ের জ্বর হয়েছে সাধনার বাবা বৈদ্য ডাকতে গেল আর ওই ফাঁকে সাধনার মা চিরবিদায় নিয়েছিল সাধনা কাঁদছে মা মা বলে মা সকলে নয় অবুঝ হয়ে যায় তুই এমন কি মান করেছিস আমার সঙ্গে কথা বলবি না কিন্তু জানবেন এই খাঁচায় যতক্ষণ পাখি থাকে তখনই আমরা সকলে গর্বিত করি অহংকার করি খাঁচা থেকে যখন পাখিটা চলে যায় আর কারোর অহংকার চলে না তাই তাই আর কথা বলে না বলে সাধনা কাঁদছে বৈদ্য এসে যখন নারী দেখল অনেক আগেই সাধনার মা চলে গেছে পাড়া প্রতিবেশী সকলে ছুটে এসেছে গো সাধনার মাকে খুব ভালোবাসত আর গরিব কিন্তু সৎ বলে সকলেই ভালোবাসে দেখতে দেখতে কি হলো জানেন সাধনা সাধনা একটা একটা বোবার মতো হয়ে যাচ্ছে সাধনার বাবাকে বলে উঠল বৈদ্য আর দেরি করো না এখানে শ্মশানে নিয়ে চলে যাও আর এর কিছু নেই বা সাধনার মাকে বলছে দয়াময়ী তুমি আমাকে তুমি আমাকে না ভালোবাসতে এই তো তোমার ভালোবাসা বহুদিন পীড়িত গো বন্ধু একই দিনে
जन्मे दिन बाबा मा हारिए गो जेदिन तुम्हें पे भेवेलम जीवन साथी दूजन आ चले जेते पाले तुम्हें भालोबासते तुम्हें राग कर चले जेते माता मरलो पिता मरलो क्यों संगे निलो ना आमी की बोली बो कारी कु आमी की बोली बो कारी कु आमर करबो तो भालो देखो बंशीवाला बजाई बासी दुपुर बेला बसे अकेला अपन मने बासी बजाच्छे और अपन मने तुमी आमाके छेड़े जेते पारले एके भालोबासा बोले ना पागल हो गेछे गो आमार तुमाके बोलार आर किच्छु नेई दयामयी तुम जे करे गेले आमाके आमी मरमे मरमे मरछि गो जा तुम दिए छिले सबी निये गेले आनंद हासि गान सब तुम निले आर जावार बेलाय निजेरी अजान्ते एकटा स्मृति तुम फेले गेले आमार बोलार किछु छिलो ना ना गो आबार बोलार किछु छिलो ना चेचे देखलाम तुमी चले गेले चेचे देखलाम आमार बोला किछु छिलो ना ना गो अमाने बोला कि चुही चिलो ना जे जे ये देखला तुम्ही चले गेले तुम्ही चले गेले जे जे ये देखला अमाने जा तुमी दिए छिले सब निये निले आनंद हासि गान सब तुमी निले जावार बेलाय शुधु निजेरी अजन्ते स्मृतिटाई गेले तुमी चले गेले आमार बोलार किछुई छिलो ना ना गो आमार बोलार
হাতে তোমায় গো এত কিছু ধরে গেল ধরলো না যে সেই স্মৃতিটা রয়ে গেছে আজ রয়ে গেছে প্রথম দেখার সেই প্রীতিটা জানি না কোথা থেকে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে কেন ঝড় বয়ে গেল সে ঝড় থামার পরে পৃথিবী আধার হলো তবু তুমি দ্বীপ গেছো জেলে তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো আমার বলার কিছু ছিল আমি যে তোমাকে কত ভালোবাসতাম তুমি চলে গেলে তুমি কেন আমাকে নিয়ে গেলে না তুমি কেন একা চলে গেলে গো ভগবানের কৃপায় বল হরি হরি বল বল হরি হরি বল করতে করতে নিয়ে গেল শ্মশানে আর চিতাতে তুলে দিয়েছে একটু দাঁড়াও না গো আরেকবার আরেকবার আমি দেখে নি খুব ভালো তো তুমি কি গো দয়াময় তুমি চলে গেলে তোমার কষ্ট হলো না আমি জানি মানুষ শুধু শুধু স্বার্থের দাস স্বার্থ যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ আর মানুষের কাছে থাকে না বিদায় গৌর হরি বল হরি বল আগুন দিয়েছে দাউ দাউ করে জ্বলছে গো পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি এবার যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি কথা বলার সবই বলে দিয়েছে যারে যারে উড়ে যা 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 যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা সোনার পাখি লোহার খাঁচাই ধরে কি ডাকা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যাকাটা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা 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 যারে যারে উড়ে যা প্রেম
প্রেম সে বলল রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি নিতাই গৌর বিষ্ণু প্রিয়া প্রেমানন্দে হরি 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 বল শোনা বাবা কথা বলতে নেই কথা বললে আনমনা হয়ে যাবি আর লীলা শুনতে পারবি না বাবা কথা বলিস না বাবা একটু চুপ করে বস শোনা হ্যাঁ বাবা এই জন্য তোদের সঙ্গে আমার গন্ডগোল লাগে তিন ঘন্টায় বেশি কি নিবি হ্যাঁ তিন ঘন্টায় বেশি কি নিবি কত তো তত্ত্ব জানিস বল তোমার কজন ছেলে বাবা আগে হ্যাঁ আমি বলছি তোমার কজন ছেলে বিভেদে যেও না কিন্তু ডিভেদে আমি যাওয়ার জন্য কথা বলছি না আপনি রাখলে তো আমি রাখবো না আপনি রাখলে আমার যাই আসবে না আমি তত্ত্ব দেব আমি কথাটা বলছি কি যে বাবা শোনা তোমার ছেলে কজন একটাই ছেলে এই তো তো সেটাই তো বলবি তোর কেউ নেই তো তাহলে এত খাটাখাটি করে মরছিস কেন বল তোর যদি কেউ না আছে তাহলে ভগবানকে দিস না কেন সম্পত্তিটা ছেলেকে দিস কেন তত্ত্ব শুনবি তোর গর্ত বন্ধ করে দেবো এক্ষুনি দাঁড়া আমি দাঁড়া বল ভগবানের জন্য কি রেখেছিস আগে বল মায়ের গর্ভে তো কেঁদে কেঁদে বলেছিলি হাত দিবি কান দিবি সব দিবি তাহলে হরিবাসর এখানে আনমন হয়ে কথা বলছিস তত্ত্ব নিবি তোর গর্ত খোলাবো আজকে ভেতরে তত্ত্ব নে বল দুটো চোখ কাকে দিয়েছিস আগে বল দুটো কান কাকে দিয়েছিস বল হাত কাকে দিয়েছিস বল হৃদয় কাকে দিয়েছিস বল আর চরণ কাকে দিয়েছিস বল তত্ত্ব শুনতে গেলে লীলার মধ্যে তত্ত্ব আছে লীলাটা তো যেতে হবে একটু সময় নাকি না শুরুতেই শুধু তত্ত্ব দেব নাকি যত বড় বড় কীর্তনে দেখবি তোদের চব্বিশ পরগনা আসা বন্ধ করে দিবি তোর ফরং কাটার জন্য তোদের অভ্যাস আছে আসরে ফরং কাটবি সব সময়ের জন্য এত ছেলে যদি জন্ম করলাম তাহলে ছেলে কেন বাবাকে ভাত দেয় না বলতো দোষটা ছেলের না বাবা মা এমন একটা ছেলে জন্ম কর যে ছেলেটা কলকাতায় জন্ম হয়েছিল সিমলা যার নাম স্বামী বিবেকানন্দ তার বাবা মাও ধন্য তারা এত তত্ত্ব শুনেনি তারা শুধু ভক্তি করে ভালোবেসেছিল চলে যা হিরণ্যকশিপু তো কোনোদিন ভাগবত পড়েনি ভাগবত দেখেনি তবু ভগবান তাকে কোলে নিয়েছিল তোকে কে নেবে কোলে এত তো কীর্তন শুনছি তত্ত্ব শুনছিস কে নেবে কোলে তোকে কেউ তোকে নেবেন কারণ তুই ভগবান কিছু দিসনি ফাঁকিবাজি তোর নাম হচ্ছে বেগুন সারা জীবন শুধু চুলকানি করে করে যাবে শুনবি তত্ত্ব না নে আজকে কোনো লীলা করবো শুধু তত্ত্বই করবো নে এবার লীলা এখানে বন্ধ থাকবে আর লীলা হবে না আমি এই জন্য বারবার বলি আমি আমার মুডে গাইবো আমার মুড খারাপ করবে না কেউ তত্ত্ব কেন দেবো না আমাকে তো যেতে হবে তিন ঘন্টায় এক ঘন্টা তাল হবে এক ঘন্টা লীলা হবে এক ঘন্টা তত্ত্ব হবে নিজেও শুনবি না আর কাউকে শুনতেও দিবি না দাই গৌর হইল আতে আতে ওদ্রা বলো ওদ্রা সম্বরণ করছো আমি ক্রোধে বলি না তো ক্রোধে বলেছি আমি হ্যাঁ ক্রোধে যদি বলতাম আমি রেগে রেগে উঠতাম আমি ক্রোধে বলেছি আমি আমরা তো এত তত্ত্ব শুনি তবু কেন আমাদের গর্ত পরিষ্কার হয় না কোদাল দিয়ে যদি মাটি কাটতে ভালো পারতাম তাহলে জিসিপি আনতাম কেন হ্যাঁ জিসিপির কাজ আছে জিসিপির সময়ে হাপরে মাটি তুলবে তোর আকপাকে তো সে তুলবে না ওপরে যে বসে আছে সে দিলেই মাটি উঠবে তুই যতই যা মারামারি কস না কেন আপন ইচ্ছায় জীব কোটি মাংসা করে কৃষ্ণের কৃপা না হলে আশা নাহি পুরে রাধে তুমি বলছো আমার ব্যাংকে টাকা আছে আমি গাড়ি কিনতে যাব সে দিলে না হবে কিছুদিন আগে একজন তোমার মতো বয়সী একটা মানুষ তার লোভটা দেখো বাদাম বাদাম বলে গাড়ি কিনলো মানে বাদাম বাদাম বলে ভাজা বাদাম বলে গানটাকে ভাইরাল করলো আর তাকে সকলে ছুটে গেল কি গান জানি না বাবা না আছে কৃষ্ণের তত্ত্ব না আছে রাধার তত্ত্ব শুধু বাদাম বাদাম বলে সারা দুনিয়ার লোক পাগল হলো তাহলে তাকে কি করলো না কোম্পানি একটা গাড়ি দিল সে বলে আমি নিজে গাড়ি চালাবো
নিজে গাড়ি চালাতে গেলে কি হবে, অ্যাক্সিডেন্ট করে মরবে। তাহলে গাড়ি চালাতে গেলে আগে লাইসেন্স দরকার, আগে শিখতে হবে, তা নাহলে হয় না রে সোনা। শোন, একটা ছেলে যখন আছে, যা বটি দিয়ে কাট ভগবানের কাছে, কেটে ভগবানকে ভোগ দে, দেখবি ভগবান নিশ্চয়ই আসবে। কে করেছিল? দাতা কর্ণ করেছিল। শুনে যাক একের তত্ত্ব। দাতা কর্ণ তার একমাত্র ছেলে বিষকেতুকে বটিতে কেটেছিল, কাকে পাওয়ার জন্য জানিস? ওই অতিথিটাকে, তার আশা পূর্ণ করার জন্যই তাকে কেটেছিল ভগবানের কাছে। ভগবানের চিত্ত শুদ্ধ করে দিয়েছিল, তবু ভগবান ছলনা করলো, আমি তোর বাড়িতে খাবো না। বললে কেন না, আমাকে একটা বাচ্চা ছেলে এনে দে না, নাহলে আমি খাবো কি করে? বলে দেখো গোবিন্দ নারায়ণ অতিথি, আমার তো ছেলে আর নেই, আমার একটি ছেলে ছিল, নাম তার বিষকেতু, তাকেই তো তোমার সেবার জন্য আমি কেটে রান্না করে দিয়েছি। না ওই তো অনেকগুলো বাচ্চা খেলছে, ওইখান থেকে একটা ধরে নিয়ে আয়। না ওগুলো যে লোকের বাচ্চা, না অন্য খাবে, আবার তো চলে যাবে। দেখ, দাতা কর্ণ যখন রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দেখে ছেলের মাঝে তার ছেলে খেলছে গো, দাতা কর্ণ কোলে করে নিল, বিষকেতুকে বলছে বাবা তোকে যে আমি এখনই কেটেছিলাম রে। বিষকেতু বলছে বাবা তুমি যে আমাকে আসক্তি ছাড়া কেটেছিলে, তাই তুমি আমাকে আবার পেয়েছো। যারা কৃষ্ণের আসক্তি করে, দেহের চিন্তা না করে, তারা পুনর্জন্ম আবার পায়। তোদের কারোর প্রয়োজন হলে এসে আমার কানে কানে বলবি, আলোচনা করবি না, ভাব নষ্ট করবি না, গোবিন্দ অখুশি হবে। গোবিন্দের ভাবটা বড় কঠিন রে বাবা, তোরা জানিস না বলেই তো আমাকে এনেছিস। একটু সময় বস না, সময় সব কিছু হয় না, কখনো টাইমটাকে চেঞ্জ করে ভগবানের কাছে ছুটতে হয়। সুদামা তার সব হারিয়ে একটু চিপুটি কোনা দ্বারকা নিয়ে গিয়েছিল বলে সবকিছুই ভগবান তাকে দিয়েছিল। আমরা ভগবানের কাছে শুধু চাইলাম, বিনিময়ে ভগবানকে কিছু দিলাম না, তাহলে সে কি আমাকে দেবে বলতো? কালকেরই তো ঘটনা, আপনারা খবর কাগজ দেখেননি, কীর্তনের সম্প্রদায়ে গান করত, গান করত, আমরাও গান করি, আমরাও টাকা রোজগার করি, সবতে মাথা নিতে পারি। তিনি একটা লটারি কেটেছিল, 1 কোটি টাকা পেয়েছে, তার আগে পিছে যারা কাটলো সব ফেল। আচ্ছা বাবা কি করে হয় বলতো? তার মানে এটা জানতে হবে, ও আগের জন্মে রেখেছিল বলে এ জন্মে ব্যাংকওয়ালা আর টাকা রাখতে পারলো না, তাই তার টাকা ঘুরিয়ে দিচ্ছে। তাই সোনারে, তোর বাবা মা কত তপস্যা করেছিল বলে আজকে তুই এই পরীক্ষিতের আসনে এসে বসেছিস। এটা তোর কথায় আসেনি, এসেছিস বাবা বল। আর তোমার ছেলেও যদি কোনোদিনে হরিবাসরে আসে, সেটা তোমাদের পুণ্য ফলে আসবে। তাই বাবা সোনা, যদি তোদের কারোর কিছু প্রয়োজন হয়, আমি বলেও দিই, তো আসন থেকে আসার আগে এসে আমার কানে কানে বলে দিয়ে যাবি, কিন্তু আসন নষ্ট করবি না, এটা পরীক্ষিতের আসন, তক্ষ দংশন থেকে মুক্তি পাবে বলে শিলপাদ সুখদেব গোস্বামীকে দাঁড় করিয়েছ এই ভগবত কথা শোনার জন্য। কীর্তন কত প্রকারের জানো বাবা? 4 প্রকারের কীর্তন আছে। আজকে যে কীর্তনের সেটা গুণ কীর্তন, কালকে রাতের বেলা যেটা হয়েছিল সেটা হচ্ছে নাম কীর্তন। হ্যাঁ, আবার কেউ কেউ লীলা কীর্তন করে, কৃষ্ণের অষ্টকালীন লীলা, মান মাথুর কলহতরিকা, এগুলো হচ্ছে অষ্টকালীন লীলা। আর একটা হচ্ছে রস বা ভাব কীর্তন, এই রস ভাবে যারা ডুবে যায় ভগবান যে তাদের হয়ে যায় রে। আমি তো